আফগানিস্তানের টি-20 বিশ্বকাপ খেলতে দেবে না তালিবান। ইতিমধ্যে আফগানিস্তানের 6টি প্রধান ক্রিকেট স্টেডিয়ামের 3টি তারা দখল করে নিয়েছে। দেশের অস্থির অবস্থা দেখে কয়েকদিন আগে ক্রিকেটার রশিদ খান বিশ্ব নেতাদের কাছে সাহায্য চেয়ে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছিলেন। তিনি জানিয়েছিলেন তাদের অন্ধকার দিন আসতে চলেছে, আর এখন তো সেটা এসেই গেছে। আসন্ন টি-20 বিশ্বকাপের আগে বিভিন্ন ক্রিকেট স্টেডিয়ামে তাদের অনুশীলনের কথা ছিল, কিন্তু তালেবানরা তার আগেই স্টেডিয়াম দখল করে নিয়েছে। বাকি যে 3টি স্টেডিয়াম আছে সেগুলো আস্তে আস্তে দখল করে নিতে চায় তালেবান। এমন পরিস্থিতিতে শুধু ক্রিকেটই নয়, আফগানিস্তানের সকল নাগরিকও বিপদে আছে। কে জানে উপরওয়ালা কখন তাদের সহায়ক হবেন।